কান করুনি কান করুনি দেখুন বন্ধু এর মজা হচ্ছে পুকুরে নেমেছে বাচ্চাদের মতো উঠতে চায় না বন্ধু দেখে নেন খিচুড়ি হয়ে গেছে গরম গরম খিচুড়ি ভাব উঠতেছে দেখে নেন একদম টমেটো দিয়েছে আর গাজর দিয়েছে আলু দিয়েছে আর একদম পুষ্টিকর যাকে বলে সয়াবিন সয়াবিনের বড়ি হ্যাঁ দিয়েছে বন্ধুরা দেখতে থাকুন হ্যাঁ কীভাবে খিচুড়ি আবার পেঁয়াজ কালি দেখে আমাদের গাছের পেঁয়াজ কালি একদম গাছের একদম টাটকা পেঁয়াজ কালি এ দেখেছি পাশেই একদম নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ভিলেজফুড চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমি আজকে চলেছি খিচুড়ি করতে, আমরা দুজনে মিলে করব। আর এই লঙ্কা আর পেঁয়াজ কারি তুলতে এসেছি, তুলে নিয়ে গিয়ে আমরা দেখাবো কিভাবে আমরা খিচুড়িটা বানাই। আপনারা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখুন তিনটে শুকনো লঙ্কা বেড়ে নিচ্ছে, আর এই আদা বাটবে, আর এই রকম বেড়ে নেবে বন্ধু। দেখুন বন্ধু আমাদের আজ রেসিপি চলছে খিচুড়ি, মজাদার এক রেসিপি খিচুড়ি বন্ধু। এই জন্য বাটা ময়লা খিচুড়ি খুব ভালো হয় বন্ধু। এত সুন্দর দেখতে, মানে বলার পর্যন্ত খেতেও খুব অসাধারণ। খিচুড়ি করার জন্য এই সমস্ত নিয়েছি, ঘরের মুখের ডাল আলু চাল নিয়েছি আর সয়াবিন। বন্ধুরা এই বাটি, ওই বাটি দু বাটি আলু চাল আছে, এক বাটি মুগের ডাল আর সয়াবিনের প্যাকেটে, ওই যে দেখতে পাচ্ছেন সয়াবিনের প্যাকেট দিয়ে আজকের খিচুড়ি হবে, সয়াবিন দিয়ে। হ্যাঁ, এক প্যাকেট সয়াবিন, আর এই আদা বেটে নিয়েছে, লঙ্কা বেটে নিয়েছে, আর রসুন বেটে নিয়েছে, আর পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ কালি, আর দুটো আলু কেটে নিয়েছে, আর একটা গাজর আর টমেটা, তেল নুন দিয়ে এবার দিয়ে আমরা একটা মজাদার একটা রেসিপি বানাবো খিচুড়ি। হ্যাঁ, এই খিচুড়ি অসাধারণ খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে শুধু বানাই, শুধু দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগে বন্ধুরা। অল্প সময়ে হয় আর খুব সুন্দর টেস্টি হয় বন্ধু। নিচ্ছি বন্ধু, দেখুন বন্ধু চটাপট সাদা খিচুড়ি, খিচুড়ি জোয়ার করা খিচুড়ি মজা আলাদা। কড়াটা ভালো করে জল আছে, পরিষ্কার করে নিচ্ছে মনে। দেখুন বন্ধু বৃষ্টি পড়ছে, এদিকে বৃষ্টিও পড়ছে আর এদিকে খিচুড়িও হচ্ছে বন্ধু। চালটা ধুয়ে নিচ্ছে বন্ধু, আমি একটা অন্যরকম খিচুড়ি করবো বন্ধু, আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে।
চালটা ধুয়ে নিচ্ছি বন্ধু। আলু চাল দিয়ে বানাচ্ছি। বন্ধু দেখুন মুগের ডাল এ দিয়ে দিচ্ছি বন্ধু, মুগের ডাল। মুগের ডালটা একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে খিচুড়ি করবো। না আকাশটা মেঘলা করে আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। লোয়ার পড়ায় খিচুড়ি জমে বন্ধু। দেখুন বন্ধু ডালটা ভেজে নিচ্ছি, এই বাটির এক বাটি নিয়েছি। আমাদের চাষের ডাল ওটা বন্ধুরা, আমাদের চাষের ডাল বন্ধু বলতে ভুলে গেছিলাম বন্ধু। এইভাবে মুগের ডালটা ভেজে নেবো বন্ধু। বন্ধু ডাল ভাজা হয়ে গেছে, এই জলে দিয়ে দিচ্ছি বন্ধু। জলে ডালটা ধুয়ে নিতে হবে বন্ধু, দিলে পুরো নোংরাগুলো উঠে যাবে। এরকম ভেসে উঠে যেতে গেছেন বন্ধু ঘরের ডাল, ঘরের মুগের ডাল। বন্ধুরা তেল দিচ্ছি, সয়ের তেল। সয়ের তেল দিয়ে আলু গোটা ভেজে নেবো বন্ধু। দেখুন বন্ধু আলু গোটা ভেজে নেবো। আলু আর গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি বন্ধু। মজাদার খিচুড়ি সবাই করে খেতে পারবে। ডালটা এরকম ভেজানো আছে, ডালটা এবার পরিষ্কার করে নেবো। বন্ধুরা আমাদের আলু ভাজা হয়ে গেছে, খুলে নিচ্ছি। আলু আর গাজর রান্নাটা দেখতে থাকুন কীভাবে শুধু করি। শুধু খিচুড়ি তো অনেক অনেক রকম করে, আমরা কীভাবে করছি সেটা দেখুন বন্ধু, অবশ্যই ভালো লাগবে। এবার এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধু। তেলটা তাতলে আর তারপরে সব মশলা আমরা ধোবো, দেখতে থাকুন। প্রথমে বসুন দিয়ে দিচ্ছি বন্ধু। তেজপাতা
শুকনো লঙ্কা, পেঁয়াজ, পেঁয়াজ কালি তুলেছিলাম আমি, পেঁয়াজ কালি, টমেটা, হলুদ, এবার বাটা, লাল লঙ্কা, শুকনো বেটে ছিল, আদাটা এখন দেবো না, একটু পরে দেবো বন্ধু। এর সঙ্গে এবার সয়াবিন যে কটা ভিজিয়ে রেখেছিলাম, এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম মানে গরম জলে দিয়ে দিলাম বন্ধু, সয়াবিন দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে ডালচিনি, লবঙ্গ আর এলাচ ছিল বন্ধু, দিয়ে দিচ্ছি, আর অল্প করে হিং, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধু, হলুদ কম হয়েছে, জল দাও জল, অল্প করে জল দিচ্ছি, মশলাটা একটু মিশে যাবে, এবার এর মধ্যে বন্ধু এই ডাল, মুগ ডাল ছিল, দেখতে আছেন, মুগ ডালটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে নেড়ে কেড়ে নেবে, আর এই আদা, আদা ছিল এবার আদা দিয়ে দিলাম আমি বাটা, আর দুটো গাছে ছোটো ছোটো লঙ্কা তুলেছিল সেটাও দিয়ে দিলাম বন্ধু। এবার একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, অনেকে তো অনেক রকম খিচুড়ি খেয়েছেন কিন্তু এই যে ছোটো ছোটো সয়াবিন দিয়ে খিচুড়ি অসাধারণ লাগে বন্ধু, সবাই খেতে ভালো আছে, করে দিলে তো বাচ্চারা আগে খাবে, বয়স্করাও ভালো আসবে, নরম নরম হবে সয়াবিনগুলো, বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধু। বন্ধুরা এই চালটা ভিজনে ছিল, ধোয়া দিয়ে দিচ্ছি বন্ধু, এবার দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো মিক্স করে, ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, এই খিচুড়ি একটা সম্পূর্ণ অন্যরকম বানাচ্ছি বন্ধু। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো বন্ধু পরিমাণ মতো, নুন দেবো, আমার আলু ভাজা আছে একটু পরে দেবো, এটা ভালো করে একটু নেড়ে চেড়ে বন্ধু নিতে হবে, তাতে টেস্ট খুব হবে,
বন্ধুরা এই আলু আর গাজর ভাজা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধু, দিয়ে একটু নেড়ে নেবো, নিয়ে এবার জল দিয়ে দেবে বন্ধু, জল দিয়ে এবার ফোটাতে থাকো। ব্যাস এবার আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু। তা বন্ধুরা দেখুন সয়াবিন দিয়ে খিচুড়ি হচ্ছে আর কেরাম ফুটছে তুমি দেখুন বন্ধু, হ্যাঁ টকবক টকবক করে ফুটছে বন্ধু, দেখুন বন্ধু ওইদিকে পাখিরও কলার অফ চলছে। আমাদের এখানে গাছে গাছে পাখি দেখুন, বন্ধুরা এরকম শীতের সময় এরকম খিচুড়ি কে না চায়, হ্যাঁ শীতকালে, হ্যাঁ বৃষ্টির সময় খিচুড়ি, আমাদের এখানে বৃষ্টিও পড়ছে আবার শীতকাল, হ্যাঁ আর এইরকম খিচুড়ি চলছে বন্ধু দেখুন, একদম মজাদার পিকনিকের মতো চলছে বন্ধু দেখুন। এদিকে দেখুন আমাদের এই যে রান্নাঘর আছে পিছনে এই সাইডে পুকুর দেখুন বন্ধু, পুকুরে পুরো পানা হয়ে গেছে, জঙ্গল টাইপের হয়ে গেছে, হ্যাঁ আর এদিকে আমাদের রান্নাঘর একদম পাকা রান্নাঘর, পাকা মানে এই যে মাটি দিয়ে উনুন করা একদম, যে অনেকে তুলে নিয়ে গিয়ে উনুন বসিয়ে করে কিন্তু আমাদের না, আমাদের এরকম পাকা একদম উনুন একদম পারফেক্ট হয়ে একদম আছে। মাঝে মাঝে নাড়তে হবে কেন আলো চালের খিচুড়ি তো নিচে ধরেও যেতে পারে বসে যেতে পারে, হ্যাঁ এবার অল্প পরিমাণে জল দিতে হবে ওদের বন্ধু, জল দিতে হবে একসঙ্গে বেশি জল দিলে তার মানে সিদ্ধ হতে অসুবিধা হয় বন্ধু, ওই জন্য অপ্তপে জল দিয়ে আবার কিছুক্ষণ আমাদের ফুটিয়ে নেবে। বন্ধুরা কিছুটা চিনি নিয়েছি, চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, দেখুন বন্ধু এক কোড়া হয়ে গেছে বন্ধু, সিদ্ধ হয়ে দেখছেন বন্ধু, কত সুন্দর দেখতে বন্ধু, কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমরা নামাবো। দেখুন বন্ধু আমাদের খিচুড়ি হয়ে এসছে, টকবক করে ফুটছে, হ্যাঁ হালকা জালে হচ্ছে আর এবার ঘি দিয়ে দিচ্ছে, ঘি ঘি দেখুন বন্ধু ওই এক চামচের মতন ঘি, বেশি ঘি দিলে আবার ভালো লাগে না বন্ধু, অল্প পরিমাণে ঘি ঠিক আছে। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নেব, এবারে আমাদের তৈরি হয়ে গেছে দেখুন বন্ধু, খিচুড়ি পুরো একদম রেডি বন্ধু, পাতা পাতা হয়ে গেছে খিচুড়ি, এবারে ঠান্ডা হলে টেস্ট করে দেখাবো। খিচুড়ি একদম রেডি বন্ধু, তা বন্ধুরা এবার খিচুড়ি আমাদের চাকার পালা, হ্যাঁ খিচুড়ি হয়ে গেছে, গরম গরম খিচুড়ি ভাব উঠতেছে দেখে নেন, একদম টমেটো দিয়েছে আর গাজর দিয়েছে আলু দিয়েছে আর একদম পুষ্টিকর যাকে বলে সয়াবিন, সয়াবিনের বড়ি হ্যাঁ দিয়েছে বন্ধুরা, দেখতে থাকুন হ্যাঁ কীভাবে উফ যা একদম করেছে খিচুড়ি, আবার পেঁয়াজকালি পেঁয়াজকালি বন্ধু দিয়েছে আমাদের গাছের পেঁয়াজকালি, একদম গাছের একদম টাটকা পেঁয়াজকালি, এ দেখাচ্ছি পাশেই একদম। তা বন্ধু এবার খেয়ে আপনাদের দেখাবো, আর আমাদের পাতা কোলা পাতায় দিয়ে দিয়েছে একদম একদম যা দেখতে পাচ্ছেন অরিজিনাল বন্ধু, এর মধ্যে কোনো একদম কিছু নেই বন্ধু, হ্যাঁ এবার আমরা চেখে দেখাবো, হ্যাঁ এই গরম গরম খিচুড়ি এর মজাই আলাদা, হ্যাঁ আপনারা শীত বর্ষা গ্রীষ্ম যখন খুশি খেতে পারেন, হ্যাঁ আর এ হচ্ছে পুরু একদম দেখতে পাচ্ছেন, দেখলে প্রত্যেকের জিভে জল আসবে বন্ধু, ঢেলেছে দেখে নেন বন্ধু উফ।
কত সুন্দর দেখতে দুধ আসছো, যেমন দেখতে আ খেতে তো অসাধারণ হবেই বন্ধু। তা বন্ধুরা এরকম বাড়িতে আপনারা আমরা যেভাবে করিছি অতি অবশ্যই বানাবেন, বানিয়ে আর একবার অন্তত হলেও খাবেন বন্ধু। বারবার বলছি বন্ধু, এ হচ্ছে স্বাস্থ্যকর, বাচ্চা বয়স্ক সবাই খাওয়ার জন্য বন্ধু। তা এখন প্রচণ্ড তো গরম, ওই জন্যে একটু আমি লেট করছি বন্ধু। তা এবার আমি খেয়ে দেখাচ্ছি বন্ধু, প্রচণ্ড গরম খিচুড়ি। এই দেখুন সয়াবিন, সয়াবিন দেখেছেন, আমরা সয়াবিন যে করিছি দিয়েছি, স্বাস্থ্যকর জিনিস বলে বোঝানো যাবে না বন্ধু, এত সুন্দর টেস্ট। গরম গরম খিচুড়ি খুব মজা, মজাই আলাদা। সয়াবিন পুরো একদম সিদ্ধ হয়ে গেছে বন্ধু, আর আলু গরম খুব, তো মজা আমি দেখাচ্ছি বন্ধু, আরে পুরো সিদ্ধ হয়ে গেছে। আর গাজর এও সিদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে দেখুন। তা বন্ধুরা আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, আর বেশ বেশি করে বন্ধু বান্ধবকে শেয়ার করবেন। প্রতিনিয়ত ভিডিও এইভাবে দিতে থাকবো, আপনারা দেখতে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বাড়িতে বানিয়ে অতি অবশ্যই খেতে থাকুন বন্ধু। আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন বন্ধু কীরকম হয়েছে খিচুড়ি, হ্যাঁ, আর কে কে খিচুড়ি খেতে ভালোবাসেন অতি অবশ্যই একটা জানাবেন বন্ধু। আর দেখছেন উনি আগে নিচ্ছে কত করে দেখিয়ে করে, ঠান্ডা হলে খাবো বন্ধু, ঠান্ডা হলে খাবে, এত গরম ওই ঠান্ডা করে নিচ্ছি, বয়ে বয়ে যাবেন বন্ধু, একদম এক ঘর হয়েছে বন্ধু।